আমাদের সেকেন্ড চ্যানেল পাজেলড ওয়ার্ল্ড বিটি। এই চ্যানেলের মূল লক্ষ্য ব্রেনের পাওয়ার বৃদ্ধি করা এবং নিজেদেরকে অন্যদের থেকে স্মার্ট করে তোলা। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি ভালোই আছো। আজকে আমরা অভিজ্ঞতা নাম্বার 6, 7 এবং 8 এই তিনটা অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা অভিজ্ঞতা নাম্বার 5 নিয়ে আলোচনা করেছিলাম। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। শিখুন অভিজ্ঞতা 6, আত্মার আত্মীয়। সেশন 1 ও 2 সংক্ষিপ্ত আকারে একটি সেশনে নেবেন। প্রকৃতিতে কিংবা অডিও ভিজুয়াল বা মাল্টিমিডিয়ার সাহায্যে পাখিও তাদের জীবনযাপনের নানা দিক জানার কাজটি বাড়ির কাজ হিসেবে দিবেন। শিক্ষার্থীরা এ কাজটি করার সময় বন্ধু খাতায় বিভিন্ন নোট লিখে রাখবেন। তো তোমরা মেইন বইয়ের 34 নম্বর পৃষ্ঠায় এর অ্যান্সারটা পেয়ে যাবা। তো এই হলো এর অ্যান্সারটা, ঠিক আছে? এখানে বাবুই পাখি সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। তাছাড়া আমি এখানে বাবুই পাখি সম্পর্কে ডিটেলসে লিখে রাখছি, ঠিক আছে? এগুলো তোমরা বন্ধু খাতায় লিখে দিবা। আশা করি এর অ্যান্সারটা তোমরা পেয়ে গেছো। এখন অভিজ্ঞতা নাম্বার 7, বৃষ্টি ধারায় বৃষ্টি আসে। সেশন 3, বর্ষা ঋতু উদযাপন পরিচালনার জন্য একটা ছুটির দিন বেছে নিতে হবে কিংবা কোনো একদিন ক্লাসের শেষে এই আয়োজন করতে হবে। তো এখন তোমাদের বর্ষা ঋতু উদযাপনের প্রস্তুতি হিসেবে বর্ষার গান, কবিতা, ছবি আঁকতে পারো, ঠিক আছে? চলো আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো এই হলো এর অ্যান্সার স্ক্রিপ্ট। এখানে রয়েছে বর্ষার কবিতা, তারপর বর্ষার গান, দেন এখানে বর্ষার একটা ছবি দেওয়া হয়েছে। সেশন 8, স্বপ্নবৃক্ষের বিনিময়ের কাজটি 7 নং সেশনের দিন স্কুল ছুটির পর আয়োজন করতে হবে। তো সেশন 8-এর কাজ হলো স্বপ্নবৃক্ষ বিনিময়। এইটা তোমাদের মেইন বইয়ের পৃষ্ঠা 50-এ পেয়ে যাবা। তো এখানের এই রিডিংগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবা। সবুজের স্বপ্ন পাখাই খেলাটিতে আমরা বন্ধুদের উপহার দিব চারা গাছ এবং সাথে আমরা আমাদের একটি স্বপ্নের কথাও লিখে দিব। তো এই রিডিংগুলো ভালো করে পড়ে নিলেই কীভাবে স্বপ্নবৃক্ষ বিনিময় করতে হয় সেই সম্পর্কে ফুল একটা ডিটেলস পেয়ে যাবা, আশা করি বুঝতে পেরেছ। অভিজ্ঞতা 8, টঙ্গিপাড়ার সেই ছেলেটি। সেশন 2 ও 3 সংক্ষিপ্ত আকারে একটি সেশনে পরিচালনা করবেন। বঙ্গবন্ধু ও 15ই আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে নিজের ইচ্ছে মতো ছবি আঁকার প্রতিযোগিতা স্কুল ছুটির পর অথবা 15ই আগস্টে আয়োজন করতে পারেন। তো এর অ্যান্সারটা হলো এইটা, বঙ্গবন্ধু ও 15ই আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে নিজের মনের মতো ছবি আঁকতে পারি। তারপর স্কুল ছুটির পরে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান, বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, দেশের গান পরিবেশনের জন্য একক ও দলগতভাবে অনুশীলন করতে সহায়তা দিন। চলো আমরা এর অ্যান্সারটাও দেখে নিই। এর অ্যান্সারটা হলো এইটা, ঠিক আছে? তো আনসারটা তোমরা দেখে নাও, এটি তোমরা চর্চা করতে পারো। তো আশা করছি তোমরা অভিজ্ঞতা 6, 7 এবং 8 ভালো করে বুঝতে পেরেছ, কোনগুলো অ্যাসাইনমেন্টে বা চূড়ান্ত মূল্যায়নে আসবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।